শাহিদ কাপুর আর করিনা কাপুরের সম্পর্ক এখন কেমন জানবেন করিনা কাপুর নিয়ে শাহিদ কাপুরের সম্প্রতি মন্তব্য নিয়ে। শাহিদ কাপুর আর করিনা কাপুর একে অন্যের জন্য একসময় প্রাণপাত করতেন, কিন্তু সেই সম্পর্কের ইতি টানতে সময় লাগেনি তাদের খুব বেশি দিন। মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের পরিবার। এমনই পরিস্থিতিতে বিচ্ছেদের পথই বেছে নিয়েছিলেন এই জুটি, আর তারপরই বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। মনে আছে শাহিদ কাপুর আর করিনা কাপুরের হিট জুটির ছবি জাবুই মেট একসময় ঝড় তুলেছিল। একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করেছিল এই জুটির কাছে। তবে এই ছবির শুটিং শেষ হওয়ার আগেই সম্পর্কের মধ্যে নয়া বিবাদ শুরু হয়ে গিয়েছিল এই তারকাদের মধ্যে। শাহিদের সঙ্গে নাকি নাম জড়িয়েছিল বিদ্যা বালানের। অন্যদিকে করিনা কাপুর সেই খবর পাওয়া মাত্রই ভেঙে পড়েছিলেন। গুজব সত্যি কিনা তা জানতে না চেয়েই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু করিনা কেন, সঙ্গে শাহিদ বলেন যদি পরিচালক বলেন তাকে গাধার সঙ্গে অভিনয় করতে, তিনি তাও পিছুপা হবেন না। এই কথা বলার পরই পরিবেশ হয়ে ওঠে গরম। এদিন শাহিদ কাপুর জানিয়েছিলেন তিনি তার অভিনয় জগতের কেরিয়ার তৈরির জন্য অনেক কষ্ট করেছেন, নিজের সবটা দিয়ে তিনি অভিনয় করে থাকেন। এই কেরিয়ারের পথে কোনোদিন কাউকে আসতে দেননি তিনি, পরবর্তীতেও তা হবে না। তাই তার ব্যক্তিগত জীবন কখনোই তার কেরিয়ারে প্রভাব ফেলেনি আর ফেলবেও না। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।